বিগ ব্যাং তত্ত্ব বলি, এই বিগ ব্যাং তত্ত্বটা কিছুটা সত্যি, মানে বিগ ব্যাং থেকে কিসের থেকে হয়েছে এটা, বড় একটা শব্দের মাধ্যমে কিন্তু এই পৃথিবী সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে সিঙ্গাই ফুটের মাধ্যমে, আমাদের সামনে একটা কুকুর চলে গেলো বা একটা বাঘ চলে গেলো, আমরা কি অনেক বড় একটা আকৃতির কিছু মনে করবো না, কারণ আমাদের সাইজ অনুযায়ী হাতি অনেক বড়, কিন্তু আমাদের সাইজ অনুযায়ী কুকুর অনেক ছোট হয়েছে, সেজন্য তুই যেটা বলতেছিস ডাইনোসরকে আজকের আমার পাসপোর্ট আইডেন্টিতে ডাইনোসরকে আমার অনেক বড় সৃষ্টি মনে হচ্ছে, আদম আলাইহিস সালামটাকে অনেক লম্বা 114 ফুট ছিল, তো আদম আলাইহিস সালামের জন্য ডাইনোসর কি একটা কুকুরের মতো, এটা হচ্ছে ব্যাখ্যা, না ঠিক আছে, বাট আমার যেটা প্রশ্ন ছিল ছোট ছিল না, বৈজ্ঞানিক ভাবে বৈজ্ঞানিকের যেটা ব্যাখ্যা, একটা সিঙ্গেল সেল থেকে আস্তে আস্তে পানিতে এসে লিজার্ড হয়ে ডাইনোসর হয়েছে, এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাই আছে ওই কত শো মিলিয়ন বছর আগে, এটা বৈজ্ঞানিক কথাটা ওকে বলে দিচ্ছি, যে একটা মিটিওর হিট করছিল পৃথিবীকে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছিলো, তখন ডাইনোসর ডাইনোসর সব ধ্বংস হয়ে গেছিলো, এরপর নতুন করে আবার ইয়ে হয়েছে, এরপর বান্দর টান্দর ওইখান থেকে মানুষ আসছে, যেটা চার্লস ডারউইনের যেটা থিওরি, ঠিক আছে, ডাইনোসর কোথায় গেছে, ডাইনোসর চলে গেছে, ডাইনোসর চলে যায় না, তো ডাইনোসর যে মিটিওর শাওয়ার হয়েছিল, মিটিওর হিট করে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আমি যেটা বলতেছি একটু, আমি একটু বলতে দেন, তাহলে ডাইনোসর আমি চার্লস ডারউইনের যে থিওরিটা আছে, এবার এটাকে আমি ইসলামিক আঙ্গিকে নিয়ে আসি, চার্লস ডারউইনের থিওরির মধ্যে বানর থেকে মানুষ আছে ওইটাকে বাদ দিয়ে, হ্যাঁ ওইটাকে বাদ দিয়ে আমি ধরলাম যে ডাইনোসর ধ্বংসের বিষয়টা, তাহলে ডাইনোসর ধ্বংস হওয়ার পরে এবার আমি ইসলামিক ব্যাখ্যায় চলে আসি, তাহলে কি আমাদের নবী আদম আলাইহিস সালামকে কি আল্লাহ পাক শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছিলেন ডাইনোসর ধ্বংসের পরে, মানে ডাইনোসর তো পুরোপুরি বিস্তীর্ণ হয়ে যাওয়ার পরে, নাকি আমাদের কিন্তু ইসলামে কি পৃথিবীর বয়স দেওয়া আছে, কত বছর দেওয়া আছে, খুব সম্ভবত মনে হয় 1000 বছর তোমরা মুসলমান, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি, বাংলাদেশ প্রজ্ঞা নারী, এরা আল্লাহর কাছ থেকে চেয়ে দিছে, ওদের মতো প্রজ্ঞা কারোরই হবে না দুনিয়ার বুকে, ওরা অসম্ভব চালাক চতুর মানুষ, ওরা ওরা পড়ে আছে কার পিছনে, তুমি আর জান্নাতের পিছনে পড়ে আছে, ওরা কার পিছনে, ওরা পড়ে আছে সোলাইমান আলাইহিসসালামের এই মসজিদুল আকসার পিছনে, এখনো এই মসজিদুল আকসার নিচে যে সোলাইমান আলাইহিসসালাম তার যে চাদর বিদ্যার যে বই তারা লুকাইছে, ওই বইয়ের পিছনে তারা আজও বিদ্যমান, জি ওইটাই খুঁজতেছে, ওইটা যদি খুঁজে পায়, হ্যাঁ ওরা ওই কিতাবের পিছনে লেগে আছে, ওইটা যদি পায়, ওদের সম্ভাব্য ধারণা ওরা পৃথিবীকে কি করতে পারবে, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিল মনে হয়,
খুঁজে পাবে কি পাবে না যুদ্ধ করে একটা পাথর দিয়ে মেরে মেরে ফেলছিল আর কি এই ওটাকে হচ্ছে যে গলায় ডেভিড ভার্সেস গলায় যেটা কাহিনী ওরা বলে যেটা আমাদের এখানে আছে ওইটা না আমি যেটা ফেরাউনের কথা বলছি বিধ্বংস ওইটা না বলছি কোরআন শরীফে কিন্তু ফেরাউন ফেরাউন বলা আছে সিঙ্গুলার একজন ফেরাউনের কথা বলা আছে কিন্তু মিশরে যেগুলো ওরা আর্কিওলজি থেকে ওরা বের করছে ফেরাউন কিন্তু একজন না ফেরাউন পুরো একটা বংশ অনেকগুলো ফেরাউন ছিল অনেকটা বংশের নাম এটা কিন্তু একজন ফেরাউন ফেরাউন অনেকগুলো ফেরাউন ছিল আগুন নিক্ষেপ করেছিল নমরুদ আগুন নিক্ষেপ করেছিল মেন যে জায়গা থেকে সরে যাচ্ছে কোরআনে তুমি সবখানে দেখবা কোরআনে আমার আমার নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে যতবারই আল্লাহ বলছে সববারই উনি মুসা আলাইহিস সালামের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এগুলো সবগুলোকে বলেছে এবং এবং মুসা আলাইহিস সালামের কৌমের কথা স্পেশালি বলে দেওয়া হয়েছে যে নবী আপনি দেখেন মুসার কৌমকে আমি অনেকবার মাফ করছি আমি মুসাকে বলছি যে এরা মানুষ হবে না মুসা তারপরও ক্ষমা চাইতে আমি মাফ করতাম ক্ষমা চাইতে আমি মাফ করতাম কিন্তু আমি বলছি ওদেরকে আমি স্থির মোহর বেড়ে দিচ্ছি ওরা কখনো আমার রাস্তে আসবে না সুতরাং তুমি ওদেরকে তুমি ওদের কাছে হেদায়ত করতে যাবে না তোমার কাছে হচ্ছে তুমি শুধু পানিটা পৌঁছো স্পেশালি আল্লাহ হয়তো আমি আমাকে হুজুর তোমার কেন না এটাকে মানেন আপনি অনেকে বলেন আমার হাসরের ময়দানে যখন আমাদের বিচার হবে হ্যাঁ আপনার বাবাও কিন্তু আপনাকে নিতে পারবে না জান্নাত আপনার থেকে দিতে হবে আপনি আপনার ছেলেদেরকে নিতে পারবেন না না আমি বলি না আপনি আপনার ছেলেদেরকে নিতে পারবেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে নিতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারোর জন্য সুপারিশ করতে পারবে যে পারবে কয়জন নিয়ে পারবে উনি একমাত্র পারবে এটা উনি ছাড়া কেউ পারবে এটা কেন পারবে অন্য নবীও পারবে না আল্লাহর উনি শেষ উনি শেষ আমরা শেষ উম্মতের জন্য উনি পারবে আর কেউ পারবে না হযরত ঈসা মুসা কেউ পারবে না যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আর কেউ নিতে পারবে না আমাকে যাতে বেস্টে আজকের দুনিয়ায় আমি আমার পছন্দ নামাজ আমি আমার কোরআন আমি আমার রোজা আমি আমার মতো কি না
আমার দরকার কি, দরকারই কি যে ইস্তিয়াক নামাজ পড়, এই ভাই আমাদের এই যে আপনি আমাদেরকে এতগুলো জ্ঞান দিলেন, এই যে আমরা ফেসবুকের মধ্যে বলি ভাই ইসলামের মধ্যে আসো বা এই তোমরা এটা ঠিক করতেছো না জানা যায়, দরকার কি আমার, আমি তো নিতে পারবো না ওদেরকে জানাতে, আমি আমারটা নিয়ে থাকি যার যার জানাতে ঠিক তো সে ঠিক করবে না, আর কথা যা ক্ষমতা নাই জানাতে নেওয়ার না, আমার রসুল যে কথাটা বলছে ওটাই, কারণ ওটা আল্লাহর কথা না, রসুল আমাদের শুনতে শুনে তো ওখানে কথা নেই। এবার পৃথিবীর সমস্ত নবীদের একটা স্পেশাল ট্রাম্প কার্ড থাকবে, প্রত্যেকটা নবীর রসুল একটা ট্রাম ছিল, যেটা কোনো ফেরেশতা রাখতাম না, ওটা ডাইরেক্ট দোয়া করার মাত্রই কবুল, দ্যাট ওয়াজ আ ট্রাম, দোয়া করা মাত্রই কবুল হয়ে যেত, সমস্ত নবী এই পাওয়ারটাকে এনজয় করছে, দোয়া করা সবাই হজরত মুসা ইসলাম এনজয় করছে, হজরত ইব্রাহিম ইসলাম এনজয় করছে, সবাই করছে, শুধু দুজন নবী এটা এনজয় করে, ইসলামের এমন একজন নবী যিনি দুনিয়া থেকে বিনা বিচারে উনি জান্নাত চলে গেছে, বিনা বিচারে উনি বেহেশতে ঢুকছে আর বেরোনে, আল্লাহকে বেহেশতে দেখার জন্য নিয়ে গেছে একজন নবীকে, উনি আর বেরোনে, ইমরান নবী উনি আর বেরোনে, কথা বুঝেন, তো উনি যখন বেরি হয়নি উনাকে আর বেহেশতে বের করতে পারেন, উনি এখন অলরেডি বেহেশতে আছে, এখন কেন আরেকজনকে ঈসা আলাইহিস সালাম উনি পারেন নাই, উনি স্পেশাল করতে পারেন নাই, কারণ ওকে দুনিয়া থেকে উঠে নেওয়া হয়েছে, উনি তো মারা যায়নি, ওনাকে উঠে নেওয়া হয়েছে, এখন উনি তো আবার ফের ফিরবে, এটা তো এসে আবার উনি এটা পাওয়ারটা এনজয় করবে, হ্যাঁ উনি আবার এখন ইমাম মেহেদির টাইম না, দাজ্জালকে তুমি হত্যা করবে, আচ্ছা তোমরা কি মনে করো দাজ্জালের ফিতনা না ভয়ানক, দাজ্জালকে ভয় না হত্যা করবে, ইমাম মেহেদি করবে না দাজ্জালকে হত্যা করবে, হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে কেন, সে যে ফিতনাবাজ, সে ফিতনা করত, পেস লাগাই দিত, সে তো ভয়ঙ্কর ছিল না, ভয়ঙ্কর হচ্ছে ইয়াজুজ মাজুজ, যখন ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে ঈসা আলাইহিস সালাম যখন বাঁচা যে পৃথিবীর যে মানুষ যাদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে যাবে, পাহাড়ের উপর থেকে যখন দেখবে যে চারপাশ থেকে ইয়াজুজ মাজুজ বাহিনী ওনাকে ঘিরে ফেলছে, তখন আর বাঁচার কোনো সুযোগ নাই, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবে এইবার আল্লাহ আপনি আমাকে এখান থেকে উদ্ধার করেন আপনি ছাড়া, এখন তখন আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলবে ঈসা আলাইহিস সালাম দাও দুনিয়া ধ্বংস করো, দুনিয়া ধ্বংস করো, কলাপস করো, তো ইমাম মেহেদি কোন আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আগে আসবে, আগে আসবে, আগে আসবে, তার মানে কি ওনার ভূমিকাটা কি থাকবে, হ্যাঁ ওনার ভূমিকাটা কি থাকবে, কার ইমাম মেহেদি, ইমাম মেহেদি আসবে মাহাদি মানে হচ্ছে সুপদপ্রাপ্ত, উনি আসবে অত্যাচার যখন অত্যাচার বেড়ে যাবে তখন উনি হঠাৎ এক রাত্রে উনি হেদায়ত প্রাপ্ত হবে, উনি হেদায়ত প্রাপ্ত হয়ে উনি একটা বিরোধিতা করবে মুসলমানদের উপর যে ইহুদিদের অত্যাচার এটা উনি বিরোধিতা করবে, বিরোধিতা করে এক ওনাকে সাহায্য করাতে পারবে ইহুদিরা, ওনাকে সাহায্য করাতে পারবে খোরাসান থেকে, তখন উনি একদল যুবক নিয়ে উনি চলবে, আগে উনি মুলকের শান দখল করবে, তারপর উনি মুলকের শান এখন বর্তমান পার্সপেক্টিভে কোন দেশ, এটা হচ্ছে তোমার জেরুজালেম, আমাদের ঠিক মাঝামাঝি একটা জায়গা নাম হচ্ছে মুলকের শাম, সবচেয়ে পবিত্র কোরআন এই জায়গাটার নাম বলেছে, ইসলামের জন্য খুবই পবিত্রতম জায়গা মুলকের শাম বলে, শাম দেশের এই জায়গাটা উনি দখল করবেন, দখল করার পরে ওখান থেকে ওনাদের যাত্রা শুরু হবে, সব কালো পতাকা বাহিনীতে যাত্রা শুরু হবে, এখন এইখানে এইখানে বেসিক যে রয়েছেন হজরত মুসা আলাইহিস সালাম এই স্পেশাল দোয়াটা উনি করেননি আল্লাহ, কেন এইটা উনি কি আমাদের দিন মানে আল্লাহ, আল্লাহ যখন বলবে ইয়া ইয়া রসুল আমার নবী ইয়া ইহন নবী তোমাকে তো আমি দুনিয়াতে তুমি এই ক্ষমতাটা এনজয় করো নাই, আজকে আখের দিন তুমি বলো তুমি এই ক্ষমতাটা কি এনজয় করতে চাও, তখন বলে যে আমি এনজয় করতে চাই যে কি, তখন তখন আল্লাহ রসুল বলবে আল্লাহ আমি জিনিসটা বাঁচা রাখছেন আমার উম্মতদেরকে নিয়ে আমি জানাতে দিচ্ছি, আমি আমার উম্মতদের জন্য এই জন্য সুপারিশ করতে পারবো, এই জন্য আল্লাহকে এই এই ক্ষমতা আল্লাহ দিন, তবে কার জন্য সব উম্মত জি এটাই বুঝতে হবে, মানুষকে গোমরাই হচ্ছে এই জায়গায় সব উম্মত এই উম্মত করে যে উম্মত আল্লাহ বিদ্রোহ করছে ওই উম্মতকে কি উনি চিনবে, তো এই যে মনে করো আমি দাঁড়িয়ে আছি আল্লাহর বিরুদ্ধে কথা বলছি ওই উম্মতকে কি আমার উচিত চিনবে, উনি কোন উম্মতের জন্য সুপারিশ করবেন, যে উম্মতের সামান্য নুকফা পরিমাণ গুণার জন্য তাকে দোজখে দেওয়া হচ্ছে, অথচ তার ইমান ছিল আকীদা ছিল কিছু ভুলের কারণে, ইমান ছিল আকীদা ছিল বাট নামাজ কালাম ঠিক মতো পড়ে নাই, নাই মিস্টেক ছিল, মিস্টেক ছিল ভুলের কারণে তার তাকে যা ওই ইমানদার ওরা মাফ চাইলে ওরা যখন ইয়াকুব ওদেরকে বাঁচা সবাইকে, যে সরাসরি আমার বিরুদ্ধে করছে আমার সাথে তোকে বাঁচাবো কোনোদিন না, আমার কোনো সাহস দেওয়া হয়নি, আর তাহলে আচ্ছা শিশুদের কি হবে যারা নরম মুসলিম শিশু যারা শিশু অবস্থা যারা মারা গেছে ওরা তো বোঝার আগে এটা এটা আমরা এটা হ্যাঁ ওরা ডিরেক্ট ডিরেক্ট জানো ওরা বিনা সবটা তো
ওদের দুনিয়াতে বাস্তাকি জীবনে যেটুকু শাস্তি পাওয়া দরকার, ও মাটির চাপ কিন্তু কারো মিস হবে না, মাটির চাপ সবাই সবাই পাবে। এক মাসের শিশু মাটির চাপ খাবে, যে মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে বসে সেও মাটির চাপ খাবে, কিন্তু ওদের বার্জাকি জীবনটাই হচ্ছে ওদের জন্য সবচেয়ে লেন্দি টাইম। এরপরে কিন্তু ওদের জন্য জানা ওটা বিনা হিসাবে জানা ওটা কোনো হিসাব না, যে জানা যাবে সবাই মাটির চাপ খাবে, সবাই মাটির চাপ খাবে, মাটির চাপ খাওয়া কাকে, মাটির চাপ খাওয়া কাকে ছাড়বে। মাটির আজাব কবরের আজাব হয় নাই, এগুলো অনেক, যেমন নবী রসুল ছাড়া বড় এরকম আল্লাহর রাস্তায় আল্লাহদের কবর রসুল ওরা ছাড়া সবাই বার্জাকি জীবনে একটু কবরের আজাব। কিন্তু একটা লাস্ট জিনিস দিয়ে শেষ করে আমাকে, কিন্তু উনিও আলেম মিশরের থেকে ইজিপ্টে পড়াশোনা করছে, আমাদের হুজুরা যেটা করে আলেমরা, হ্যাঁ মানে ভয়টা বেশি লাগে, মানে দাওয়াত দেওয়ার সময় বলবে যে এটা করলে গুনাহ, এটা করলে বিদাত, এটা করলে ফিতনা, এটা করলে ইয়া, আর নামাজ পড়লে কি হবে, জান্নাত গেলে কি হবে, এটা কম বলতে চাই। কিন্তু আল্লাহ নাকি বলছে যে 10 বার জান্নাতের কথা বলে একবার তো জোরে কথা বলতে না, মানে ভালো কথাটা বেশি বলতে বলছে, কিন্তু আমাদের অলওয়েজ ভয়টা বেশি লাগে। এটাই তো নিয়ম, পজিটিভিটির কথা আগেই বলতো, কিন্তু আমাদের অলওয়েজ ভয়টা বেশি লাগে আজকালকার। এটা হচ্ছে কি জানো, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, একটা লিস্ট ঠিক করবা, তোমাকে আগে একটা লিস্ট ঠিক করতে হবে। আমি কি নিজে বানাই চুনাই কোনো কিছু লেখা, আমি কি এই পন্থাতে যাব, নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথা বলছে। এখন চিন্তা করো, তোমাকে লিখতে বলছে ভাই গুরু রচনা, এখন তুমি মহাকাশ নিয়ে রচনা লেখে লাস্ট করে মাকে মহাকাশ নিয়ে একটু বাইরে গেছে মারে, তারপর আস্তে করে গুরু রচনা চলে আসবো, এটা করে তুমি গুরু রচনা নাম্বার হবো না। এখন তোমাকে আল্লাহর ধর্ম পালন করতে গেলে আল্লাহ এবং রসুলের প্রেরিত যে নিয়মে, যে নিয়ম থাকে সেই নিয়মের মধ্যে থেকে তোমাকে ধর্ম পালন করতে হবে। সবার আগে বিচারে কিন্তু শাস্তি আলেমদের হবে, কারণ আলেমরা এগুলোকে মানুষের কাছে ছড়াইছে। আল্লাহ রসুল বলছে যে আলেমদের কথা কি বলা আছে পরিষ্কার, সবার আগে আলেম সমাজেরই বিচার হবে। আলেমদের বিচার আগে হবে, কারণ বাণীটা তোরাই প্রচার করে। কেন তোমার কোনো ভুল বাণী যদি প্রচার হয়ে যায়, কারণ তুমি কি এই যে বললো, এই যে মনে করো আল্লাহ তাহিরি ইয়াসুদ্দিন তাহিরি, উনি একজনকে বলছে থা পড়াইয়া তার ফলাই দেবো, তুই বেটা আহলে কবিস আহলে অমুক আহলে হাদিস, আমরাও কি নিজেদের, আমরাও কিন্তু একটা ফেরকায় পড়ে গেছি। যদি কেউ বলে আমি আহলে সুন্নাহ ওয়াল জামা, কেউ বলে যে আমি আহলে, কেউ বলে আমি আহলে হাদিস, আমি যদি বলি আমি ওয়াহাবি সুন্নি হানাফি যাই বলি না কেন, কিন্তু লাইন হচ্ছে একটাই, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফারাক, একটা লাইনই শুনুন। এই জন্য আহলে হাদিসরা এখন বলতে চাচ্ছে যেটা, ভাই এত কনফিউশন দেখে এই ধর্মটাকে ক্লেমজি না করে আল্লাহ এবং আল্লাহর রাসূল, এই আলেম হচ্ছে আহলে হাদিস, এটা মনে রাখ ডাইরেক্ট ফেরত আসো। কেন আহলে হাদিস তুমি যত ফতোয়া নিচ্ছ গুনাহ সুন্নাত।